হজ সফরে গেছিলাম, তওয়াফ করার সময় আরাফার মাঠে মিনাতে কাশ্মীরি ভাইদের জন্য দোয়া করেছি, আরাকান ভাইদের জন্য দোয়া করেছি। আমি জানি আমি শিরিক করি না, দোয়া আল্লাহর কাছে পৌঁছবে ইনশাল্লাহ, কবুল ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ। খুবই আক্ষেপ করছি ফিলিস্তিন নিয়ে, কাশ্মীর নিয়ে, সিরিয়া নিয়ে, ইয়ামান নিয়ে, খুব আফসোস করছি যে নির্যাতনটা চলছে, এ নির্যাতনের আফসোসের শেষ নাই। কিন্তু প্রশ্ন এক জায়গায়, সেটা হলো আফসোসটা আপনার এটা কি এখলাস সম্পূর্ণ? আফসোসটা যে করছেন, হাত পা আছড়াচ্ছেন, এটা কি আপনার এই আছড়ানোটা, এই আর্তনাদটা, এই কান্নাটা কি আল্লাহ কি দেখছেন? এমনি মিশাই কিছুই না। আমরা আরাকান নিয়ে অনেক আফসোস করছি, রোহিঙ্গাদের নিয়ে আফসোস করছি, তাদের খাবার নাই, থাকার জায়গা নাই, তাদের নির্যাতন, অত্যাচার ইত্যাদি নিয়ে। আমি প্রথম বলছি যে আপনি এমন ব্যক্তি হওয়ার দরকার বা এমন লোক হওয়ার দরকার যে আপনি দোয়া করবেন, দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ফয়সালা করে দিবেন। এটা হলো প্রথম কথা। দোয়াই যদি না কাজে লাগতো তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মাস টানা কুনুতে নাজেলা পড়তেন না। কুনুতে নাজেলা পড়ার কারণে এই মুজারা গোত্র সেই সময় ধ্বংস হয়েছে, আজও ধ্বংসস্তূপে থেকে গেছে। মুজারা গোত্র আজ পর্যন্ত দাঁড়াতে পারেনি, কারণ তারা হত্যা করেছিল 68 জন সাহাবিকে ধোঁকা দিয়ে। আল্লাহর নবী জানতেন না যে তারা এই সর্বনাশটা করবে, সবাই ছিলেন কারি, কোরআন তেলাওয়াতকারী, সবাই কোরআনের অনেক হাফেজ ছিলেন, তাদেরকে হত্যা করা হয়েছে। আল্লাহর নবী সহ্য না করতে পেরে এক মাস টানা কুনুতে নাজেলা পড়েছেন তাদের বিরুদ্ধে। আল্লাহ ধ্বংস করেনি, ধ্বংস করেছে। কুনুতে নাজেলা হলো মুসলিমদের সবচেয়ে পাওয়ারফুল ক্ষেপণাস্ত্র, কিন্তু তখনই কবুল হবে যখন আপনি ওটা এখলাসের সাথে করবেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ বহু বান্দা আছে, দোয়া হয়। একজন ব্যক্তি প্রশ্ন করছেন, এই যে শেখ সুজাইসি জুমার সালাতে, তারপরে তারাবির সালাতে, তারপরে কিয়ামুল লাইলে এই যে দোয়া করেন, বিশেষ করে কদর রাত্রিগুলোতে সালাত পড়াতে গিয়ে, কিন্তু কবুল হচ্ছে না কেন? দুইটা কথা। একটা কথা হলো, যিনি দোয়া করছেন আগে তাকে পরীক্ষা দিতে হবে আল্লাহর কাছে যে আমার দোয়াটা কবুল হবে। দ্বিতীয়টা, যাদের জন্য করছেন তাদের প্রতি আল্লাহর সন্তুষ্টি দরকার আছে আগে। আজকে আমরা আফসোস করছি, দেখেন আসলে আফসোস করার এই কথা, কাশ্মীরের যে অবস্থা, 54 সালের সে আইন, 1954 সালের সে আইনটা এই গত 5 তারিখে বাতিল করলো এই হিন্দুত্ববাদী মিস্টার মোদী সরকার, বাতিল করে দিল। তাদের যে বিশেষ মর্যাদাটা ছিল সে 54 সালের, কে না জানে জম্মু কাশ্মীর মিলে তাদের মুসলিমদের সংখ্যা হলো 74.97, আর কাশ্মীর উপত্যকার সংখ্যা হলো, মুসলিমদের সংখ্যা হলো 97%। কিন্তু ব্রিটিশ তো ব্রিটিশই, ব্রিটিশ আমাদের দেশে গালি না, যে কোনো ছেলেকে বলে তুই তো ব্রিটিশ, গালি হয়ে গেছে কি জন্য? 1947 সালে যাওয়ার সময় এরা ওই ব্রিটিশ গিরি করে গেছে, যদি রাষ্ট্রটা ভূখণ্ডটা বাংলাদেশের চেয়ে অনেক বড়, লোক হলো মাত্র 1.5 কোটি, এ যাবৎ সেই সময় থেকে এ যাবৎ প্রায় 1 লক্ষ মানুষকে তারা হত্যা করেছে, 1 লক্ষ মানুষকে হত্যা করেছে। সেই সাথে হিসাব দিয়েছে লন্ডন থেকে একজন, 2,37,000 মানুষের কোনো হিসাব নাই, গুম করেছে, নারী শিশুকে হত্যা করেছে, সব মিলে হিসাবটা তিনি কষে বলেছেন 2,37,000 মানুষকে যাবত হত্যা করা হয়েছে। মানুষের সংখ্যা অল্প, হত্যার হিসাব করলে কত পার্সেন্ট হত্যা করা হয়েছে সেই উপত্যকাতে, কিন্তু দেশটা মুসলিমের।
বিশ্ব মোড়লরা মুখে কুলু খেয়েটে বসে আছে, কেউ কোনো কথা বলে না। যদি এটা হতো হিন্দু রাজ্য, অমুসলিমদের এলাকা, মিস্টার ট্রাম্প আগেই ক্ষেপণাস্ত্র উঁচিয়ে ধরত, চুপচাপ কথা বলে না। এই মাঝখানে এক সম্মেলনে, কয়েকদিন আগে সম্মেলনে উপস্থিত হয়ে আগে ট্রাম্প যে কথাটা বলছিল, আমাকে মধ্যস্থতা করার জন্য মোদি সাহেব বলেছে, কিন্তু ট্রাম্প এই দিন আবার উল্টা গেছে যে আমাদের সমস্যা আমরা নির্দেশন করব। এক কাঁদছে শুধু পাকিস্তান, আর তুরস্ক দুইটা কথা বলছে, আর কেউ বলে না। এর মধ্যে সবচেয়ে চূড়ান্ত জঘন্য, একবারে নিচু মনের পরিচয় দিল দুবাই, মোদিকে একবারে সর্বোচ্চ সম্মাননা দিয়ে দিল, কসু কাটা করে কাটছে, ক্লাস্টার বোমা নিক্ষেপ করছে, গুলি করে মারছে, খাওয়া শেষ হয়ে গেছে, চিকিৎসা করতে যেতে পারছে না, হাসপাতাল বন্ধ, দোকান বন্ধ, বাজার বন্ধ, 100 গজ পর পরে চৌকি, প্রায় 7 লক্ষ সামরিক আদর্শরিক বাহিনী দ্বারা পুরো কাশ্মীরে ঘিরে রেখেছে, কত শিশু মারা যাচ্ছে, না খেয়ে মরছে। আচ্ছা তুমি এর মধ্যে তাকে সম্মাননা দিতে হবে শেষ ব্যবসায়ীর স্বার্থে? তুমি নাকি মুসলিম রাষ্ট্র, তোমার গলায় দড়ি দিয়ে মরা উচিত, সারা পৃথিবীবাসী দেখো তুমি মরেছ, এর চেয়ে নষ্ট আর কিছু হতে পারে না। বন্ধুরা আমার, এখানে দুঃখের বিষয় হলো একটাই, আমরা যদি একটু ইমানের সাথে, ইখলাসের সাথে আল্লাহর কাছে একটু দোয়া করতে পারি, তাহলে যেন আল্লাহ কাশ্মীরবাসীর উপরে শান্তি নাজিল করেন। না হলে একটা কথা বলতেই হয়, মিস্টার মোদি যতই চেষ্টা চালাক, ও চিরদিন থাকবে না, থাকবে না, চিরদিন থাকবে না। ফেরাউন বহু অত্যাচার করেছে, নমরুদ বহু অত্যাচার করেছে, আবু জাহালও বহু অত্যাচার করেছে, কিন্তু নমরুদের পতন হয়েছে, আবু জাহালের পতন হয়েছে, ফেরাউনের পতন হয়েছে, মোদিরও পতন হবে ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। ও কতদিন টিকবে ইতিহাস জানে না, 190 বছর রাজত্ব করে এই উপমহাদেশ থেকে ইংরেজরা বিদায় নিতে বাধ্য হয়েছে, অপমানিত হয়ে লাঞ্ছিত হয়ে পালিয়েছে এই দেশ থেকে, এই দেশেরই ঘটনা। আর একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটছে, আপনার শুধু স্মরণ করে দিই, সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে 10 বছর থাকার ফলে পালিয়েছে, 18 বছর হচ্ছে আমেরিকা আছে আফগানিস্তান সৈন্য নিয়ে, কিন্তু ওই লজ্জাহীন অপবিত্র আমেরিকা এখন ওই তালেবানদের সাথে কাতারে বৈঠক করছে শান্তি আলোচনার জন্য। আপনারা মানে বুঝলেন না কথাটা, ওই আমেরিকা, যে আমেরিকা 2001 সাল থেকে বোমা মেরে আফগানিস্তানকে একেবারে হামলা করে 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 দেশটাকে তামা বানিয়ে দিয়েছে, ওরা মানুষ চায় না, মাটি চায়, মানুষ যেন না থাকে, কাশ্মীরে ঠিক এই কাজই করবে। এখন হিন্দু সংখ্যাগরিষ্ঠতা কিভাবে অর্জন করা যায়, কিভাবে, সবচেয়ে কঠিন ব্যাপার হলো আফগানিস্তান থেকে সোভিয়েত ইউনিয়ন পালিয়ে এসে 10 বছর পরে, আর 18 বছর পরে পালিয়ে যেতে চাচ্ছে কারা, আমেরিকা। এই সামনে নির্বাচনের আগে সেনা কমিয়ে নিয়ে ট্রাম্প সেনা তুলে নিবে, এই জন্য শান্তি আলোচনা করছে। আরে যাদেরকে তুমি বোমা মেরে হত্যা করবে তাদের সাথে শান্তি আলোচনা করতে যখন বসেছো, তখন তোমার মধ্যে দুর্বলতা ফিরে আসছে। ওই কথাটি আজকে বলছি, ইনশাল্লাহ 72 বছর হচ্ছে জ্বলছে কাশ্মীর, 72 বছর কেন, 190 বছর পরে যখন ইংরেজরা বিদায় নিয়েছে, 190 বছর হোক আর 200 বছর হোক, একদিন কাশ্মীর স্বাধীন হবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ স্বাধীন হবে একদিন, এই আরাকান স্বাধীন হবেই। দোয়া করেছি এখলাসের সাথে, দোয়া কবুল হবে ইনশাল্লাহ, মরে যায় আর বেঁচে থাকি, দোয়া কবুল হবে ইনশাল্লাহ। আজকেও দোয়া করব আল্লাহর কাছে। হজ সফরে গেছিলাম, তওয়াফ করার সময় আরাফার মাঠে মিনাতে কাশ্মীরি ভাইদের জন্য দোয়া করেছি, আরাকান ভাইদের জন্য দোয়া করেছি, আমি জানি আমি শিরিক করি না, দোয়া আল্লাহর কাছে পৌঁছবে ইনশাল্লাহ, কবুল ইনশাল্লাহ হবে, ইনশাল্লাহ হবে, হবেই। এই সমস্ত গোষ্ঠী একদিন ধ্বংস হবে, কেন, বুশ যখন বিদায় নেয় তখন জুতার বালিখা বিদায় নেয়নি, ও তো নমরুদের সাক্ষ্য রেখে গেছে, ঠিক যারাই অত্যাচার করবে তাদের শেষ পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে, এটাই বাস্তব।
বরং আমরা আহ্বান জানাই যে যেহেতু সংখ্যাগরিষ্ঠতা পাকিস্তান নিয়ে ঠেলাঠেলি নয়, ইন্ডিয়া নিয়ে ঠেলাঠেলি নয়, চীন নিয়ে ঠেলাঠেলি নয়, জম্মু কাশ্মীর, আজাদ কাশ্মীর আর এদিকে লাদাখ, এই তিনটা মিলে তার একটা স্বাধীন রাষ্ট্র হোক। আল্লাহ তুমি তাদের পথটা খুলে দাও, আল্লাহ তাদের উপর থেকে তুমি নির্যাতন বন্ধ করে দাও, আল্লাহ তাদের ভিতরে এখলাস দান করো এবং এখলাসের কারণে তাদের তুমি বিজয় দান করো, আল্লাহুম আমিন। এছাড়া আর কিছু বলার নাই। আমি শেষে বলছি যেটা, এই বিশ্ব মুরুল্লদের উচিত, এই মিস্টার মোদির উচিত বলবো কি, মোদিও যা, স্বরাষ্ট্রমন্ত্রীও তা, পররাষ্ট্রমন্ত্রী তা, এই তিনজনই হলো আরএসএস সদস্য, যারা গুড়া হিন্দুত্ববাদী সেই সময়ে নেহরু ব্যবস্থা নিয়েছিলেন, যা কই দিকে ইতিহাসের দিকে আর যাচ্ছে না। দুর্ভাগ্য হলো এই এই তিনজনই গুড়া হিন্দুত্ববাদী চক্রের সদস্য, যারা শ্রীরাম বলার জন্য মানুষকে নির্যাতন করছে, এরাই গুজরাটের মুসলমানদেরকে পুড়িয়ে হত্যা করে ওই রক্তের উপরে মোদি ক্ষমতায় আসছে, পাতানো একটা নির্বাচন করে আবার ক্ষমতায় এসে মুসলমানদের উপরে নির্যাতন চালাচ্ছে। আজকের পত্রিকা দেখেন, আগামীকালকে আজকের পত্রিকায় সম্ভবত আসবে আসামের কোন কোন মানুষকে থাকতে দিবে আর কাদেরকে আবার তাড়িয়ে বাংলাদেশে ফেরাবে, লিস্ট হয়ে গেছে, আগামীকালকে পেয়ে যাবে এটা। আবার এদের উপর নতুন করে নির্যাতন শুরু হয়েছে, এই এই প্রায় ৪০ লক্ষ মানুষকে আমরা ১০ লাখে নিয়ে টিকতে পারছি না, এই মুসলিম ভাইয়েরা কোথায় যাবে? এই সন্তান নিয়ে দীর্ঘদিন যাবৎ আসামে বসবাস করছে, তারা কোথায় যাবে? এরপরে তাদের চিন্তা কি? এই চিন্তা সফল হবে না ইনশাআল্লাহ। আমরা দোয়া করে যাব, আমরা সাহায্য করে যাব, আমরা আল্লাহর কাছে কেঁদে যাব, আল্লাহ তুমি এই সমস্ত নির্যাতিত মুসলিম ভাই বোনদেরকে তুমি রক্ষা করো, আল্লাহুম আমিন। আমি কোনোদিন আজেলা পড়ব, আপনারা আমার সাথে আমিন আমিন বলার চেষ্টা করবেন। আমি শেষে বলবো, আপনাদের ইমানের পরীক্ষা আসতে পারে, অতএব আপনার মধ্যে এখলাসপূর্ণ ইমান দরকার। আমরা একসময় দেখেছি এই অবস্থাটা অনুভব করেছি। একসময় বাংলাদেশে যারা সালাফি দাওয়াতের কাজ করেন, বেদাতিরা তাদেরকে চেয়েছিল তাদের দাওয়াতটা বন্ধ করে দেওয়ার জন্য, বুঝেনি সরকার, তখন আগের সরকার নির্যাতন করে মসজিদ থেকে মাদ্রাসা থেকে মাদ্রাসা মসজিদ মক্তব বন্ধ করেছে, এতিমদের পেটে লাথি মেরেছিল সেই সময়ে। তারা মনে করেছিল আমরাই চিরদিন থাকবো, আহলাদিসদেরকে এ দেশ থেকে রোহিঙ্গাদের মতো তাড়িয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন কুনুতে নাজেলা কবুল করেছিলেন, ব্যবস্থা উল্টা তাদের বিরুদ্ধে হয়েছে। আমি মনে করি মুসলমানদের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হলো এই কুনুতে নাজেলা। আপনি তাহাজ্জুদ পড়েন, তাহাজ্জুদে দাঁড়িয়ে আপনি আল্লাহকে বলেন, আল্লাহ তুমি মুসলিম ভাইদেরকে সমাধান দান করো। আপনি বলবেন, কেঁদে কেঁদে বলবেন, আল্লাহ এটা তুমি করতে পারো, কোন বান্দার দোয়া কবুল হবে? সবাই মুখ এটা বসে থাকুক, তাতে আমার দেখার বিষয় না। পারে অনেকে কথা বলতে, সৌদি আরব কথা বলতে বলে পারে, কিন্তু বলে না, মানুষকে আশ্রয় দেয় কিন্তু উন্মুক্ত কথা বলতে পারে না, কিন্তু ইরান কথা বলতে পারে, কথা বলে না, আরো মুসলিম রাষ্ট্রগুলো কথা বলার অধিকার রাখে, কিন্তু কাশ্মীরিদের পক্ষে কথা বলছে না। আর এই যে টালমাহানা শুরু হয়েছে মায়ানমারের, যে আল্লাহ ওদেরকে ধ্বংস করবে যদি আরাকান স্বাধীনভাবে নাগরিকত্ব দিয়ে যদি রোহিঙ্গাদেরকে ফেরত না নেয়, আল্লাহ রাব্বুল আলামিন মায়ানমারের ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ, আল্লাহ তাদের ব্যবস্থা করে ছাড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের মুসলিমদেরকে হেফাজত করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলিমদের নির্যাতন বন্ধ করে দিন, আমিন। মুসলিমদের উপরে যে অত্যাচার হচ্ছে আর তাদের যে দুর্দশা, আল্লাহ যেন অতি সত্বর বন্ধ করে দেন, আমিন। আকুল কওলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।